أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। এক ভাই জানতে চেয়েছেন যে কোনো কিছু সামান আপনি বিক্রি করবেন এবং সেটা কাস্টমারকে না জানিয়ে, অর্থাৎ ভালো জিনিস কিনে এনেছেন আপনি, তার সাথে খারাপ জিনিসও মিক্স করে বিক্রি করবেন, বা কোনো একটা জিনিস সেটা এই কোম্পানির নয় অন্য কোম্পানির নাম দিয়ে মিথ্যে করে এই ধরনের বিক্রি করা, বৈধ জিনিস সেটা হালাল জিনিস বিক্রি করা সেটা হারাম হবে কিনা, এ সম্পর্কে হাদিস আছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্রতা করবেন না, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবুন আলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাকে তিনবার বলেছেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা ব্যর্থ হোক, ক্ষতিগ্রস্ত হোক, তারা কারা হে আল্লাহ রাসূল? তিনি বললেন, প্রথম ব্যক্তি যে মিথ্যে কসম খেয়ে সামান বিক্রি করলো, দ্বিতীয় ব্যক্তি অহংকারী ব্যক্তি যে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়লো, তৃতীয় ওই ব্যক্তি যে মানুষের উপকার করে খোঁটা দেয়, দান করে মানুষকে বলে বেড়ায়।